ঢাকার পুঁজিবাজারে 23টি লোকসানি কোম্পানি বেড়েছে এক বছরে। সব মিলিয়ে বাজারে লোকসানি কোম্পানি এখন 61টি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই কোম্পানিগুলো কি সত্যিই লোকসান করেছে নাকি বিনিয়োগকারীদের ঠকানোর অপকৌশল। অন্যদিকে লোকসানি কোম্পানির শেয়ারের দামের অস্বাভাবিক দর বৃদ্ধিও কারসাজিকেই সামনে আনছে। এসব বিষয়ে তদন্ত হবে কিনা তা নিয়ে ডিএসই এর পরিচালনা পর্ষদে আলোচনার আভাস দিয়েছেন ঢাকা স্টকের পরিচালকরা। সূচকের উত্থানে গেল 10 বছরের রেকর্ড ভেঙেছে ঢাকার পুঁজিবাজারে। বেড়েছে লেনদেন, বিনিয়োগকারীর বিচরণ ও শেয়ার দরও, কিন্তু আশঙ্কাও বাড়াচ্ছে পুঁজিবাজারে থাকা লোকসানি কোম্পানির সংখ্যা। তথ্য বিশ্লেষণে দেখা যায়, 2020 সালের জুন পর্যন্ত পুঁজিবাজারে লোকসানি কোম্পানি ছিল 38টি। গত এক বছরে আরও 23টি মুনাফায় থাকা কোম্পানি নতুন করে লোকসানের খাতায় নাম লিখিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কেন লোকসানি কোম্পানি বাড়ছে সেটি তদন্ত করে দেখার দায়িত্ব ঢাকা স্টক এক্সচেঞ্জের। এটা কিন্তু ডিএসইর প্রাইমারি ডিউটি, এই সমস্ত কোম্পানিগুলিকে কিন্তু স্ক্রুটিনি করা, তাদের প্রফিট অ্যান্ড লস যেন কখনোই আনএক্সপেক্টেডলি হাইও না, বা পেপারে অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি হয়, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি যদি ইফ ইটস রিকোয়ার্ড, এটা কিন্তু ডিএসইকে স্ক্রুটিনি করার দায়িত্ব। কোম্পানির আর্থিক প্রতিবেদনে লোকসানের পাল্লা ভারী হলেও আচমকা শেয়ার দরে উল্লম্ফন সহ ঘটে বিভিন্ন কারসাজির ঘটনা। শেয়ার কিনে বড় লোকসানেও পড়েন বিনিয়োগকারী। এরকম করে পুঁজিবাজারে কিন্তু কারসাজি হয়, যেটা আমরা বিগত সময়ে আমাদের পুঁজিবাজারে যে বড় দুটো কারসাজি দেখেছি তখনও কিন্তু এরকম ফাইন্যান্সিয়াল ফিগার ডমিনেট করে একটা স্বার্থান্বেষী মহল কারসাজি করেছে। যারা লোকসানি তালিকায় অ্যাড হল তাদের পরিচালনায় জবাবদিহিতা এবং স্বচ্ছতা আছে কিনা বিশেষভাবে রিভিউ করা দরকার। পুঁজিবাজারে লোকসানি কোম্পানি কেন বাড়ছে সেটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বোর্ডে আমি ইচ্ছুক রয়েছে যে যে কোম্পানিগুলি ক্রমাগত লোকসান দেখাচ্ছে বা লোকসান করে যাচ্ছে, আদৌ এই লোকসানের পিছনে তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা, ব্যবসায়িক কারণে বা ম্যানেজমেন্টের কারণে বা তাদের পারফরমেন্সের কারণে লোকসান হচ্ছে, এটা বের করার জন্য আমি তদন্ত করছি। লোকসানি কোম্পানির আর্থিক প্রতিবেদন ডিএসসির পাশাপাশি বিএসইসি কেও যাচাই বাছাই করে দেখার কথা বলছেন বাজার বিশ্লেষকরা। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।